একটা গরিব পরিবারে স্বামী রমেশ, মা অপর্ণা ও তাদের মেয়ে তৃষা থাকত। তারা রাস্তার ধারে সার্কাস দেখে পয়সা ইনকাম করত আর সেই টাকা দিয়েই নিজের মেয়ের দেখাশোনা করত। আমরা যেখানে যাই আমাদের মেয়েকে সঙ্গে করে কেন নিয়ে যাই? যখন আমরা খেলা দেখাই তখন আমাদের কেউ দেখে না, কিন্তু যখন তৃষা খেলা দেখায় তখন লোকজন আসে আর আমরা কিছু পয়সা পাই, আর এইটা করেই তো আমাদের জীবনটা কেটে যাচ্ছে। আমাদের যেমন হোক করে অনেক কষ্ট করে কাজ করে মেয়েটাকে স্কুলে পড়তে পাঠাতে হবে। আরে আগে তো কিছু পয়সা ইনকাম করি, তবেই আমাদের মেয়ের পড়াশোনার ব্যাপারে ভাবতে পারি। যদি আমরাই না থাকি তাহলে পড়বে কি করে? অপর্ণা বুঝে যায় যে তার কথায় রমেশের কিচ্ছু যায় আসে না, এই জন্য চুপ করে যায় আর তৃষার কাছে যায় যে স্লেটে কিছু লিখছিল। চলো যাই, আমি বলেছিলাম না আমি পড়াশোনা করব, আমি যাব না তোমার সঙ্গে। বাবা বলছে তোমাকে আর এক সপ্তাহের জন্য আমাদের সঙ্গে যেতে হবে। তখন রমেশ সেখানে এসে যায়। দেখো মা, মানছি সরকার ফ্রিসিট দিয়েছে, কিন্তু ফ্রিসিট দিলেই তো হবে না, আমাকে বইপত্র, খাতা, পেন্সিল সব কিছু কিনতে হবে, সব কিছু কেনার জন্য পয়সা লাগবে। কোথায় পাবো এত পয়সা যদি আমরা সেই কাজটাই না করি যেই কাজটা আমরা খুব ভালো করে জানি? তৃষা মন খারাপ করে নিজের মুখটা মুছে উঠে দাঁড়ায় এবং ভেতর থেকে দুটি কলা নিয়ে আসে আর সেটা গাছে বাঁধা বাঁদরের কাছে নিয়ে যায়। বাঁদরটি দেখলো তৃষার মন খুব খারাপ, সে তৃষাকে সান্ত্বনা দেয়। আমার কথা শোনো, একটু ধৈর্য ধরো, আমি জানি তুমি খুব ভালো করে পড়াশোনা করবে, আমি শুনে নিয়েছি, আগে তুমি এই ফলটা খেয়ে নাও, নালে দেরি হয়ে যাবে, আমাদের যেতে হবে। সে বাঁদরটাকে কলাটা খাওয়ালো আর খেলা দেখানোর জন্য বাঁদরটির হাতটা ধরে। এইটা দেখে রমেশ হাসে, তুমি আমার সোনা মা আর নিজের বাবাকে খুব ভালোভাবে বোঝো। এই বলে রমেশ সার্কাসের সমস্ত জিনিস নিল আর তারা সবাই একসাথে কাজের জন্য বেরিয়ে পড়ল। চলতে চলতে সার্কাস দেখানোর জন্য তারা ঠিক ভালো জায়গা পাচ্ছিল না, কারণ কোথাও ভিড় দেখা যাচ্ছিল না। বাবা, আজ তো কোথাও ভিড় দেখতে পাচ্ছি না, কি করব? ভিড় না দেখলেও তবু আমরা একটা ভালো জায়গা দেখব, আর আমরা যখন ঢোল বাজাতে শুরু করব তখন কিছু লোক তো চলেই আসবে আর খেলার মজা নেবে, তার সাথে যদি কিছু পয়সা দেয় তাহলে তো খুবই ভালো। তারপরে একটা জায়গা দেখে রমেশ দুটো লাঠি লাগায় আর অপর্ণা এদিকে ঢোল বাজাতে শুরু করে আর বাঁশের একটা লম্বা ছড়ি নিয়ে তৃষা নিজের বাবার দিকে তাকায়। অনেক ভিড় তো ছিল না, তবু রমেশ তার মেয়েকে দড়ির ওপর দাঁড়িয়ে খেলা দেখাতে বলে। সে একটা লম্বা বাঁশের ছড়ি নিয়ে দড়ির ওপরে সামনে পেছনে চলতে থাকে, সব সময়ের মতো অপর্ণা ঢোল বাজাতে থাকে। এদিকে রমেশ মাইক নিয়ে লোকজন ডাকতে শুরু করে, আরে আসুন আসুন দেখে যান কিভাবে এই ছোট্ট বাচ্চা মেয়েটি জীবনের ঝুঁকি নিয়ে খেলা দেখাচ্ছে, মেয়েটির এই খেলাটি দেখে ওকে বাহবা দিন আর কিছু পয়সা দিয়ে যান আর এই খেলাটির মজা নিয়ে যান। রমেশ নিজের গলায় জোরে জোরে চেঁচাতে লাগলো। এদিকে অপর্ণা না থেমেই ঢোল বাজিয়েই যাচ্ছিল। মেয়েটি দড়ির ওপর হাঁটতে থাকে আর বাঁদরটি তার ক্যারামতি দেখাতে থাকে। কিছু লোক তার ওই দড়ির ওপর হাঁটা দেখে পয়সা ফেলতে শুরু করে। সন্ধে হতেই রমেশ তার সমস্ত জিনিস গুছিয়ে বাড়ির দিকে ফিরে আসে। ঘরে যাওয়ার পর অপর্ণা খাবার তৈরি করে, তারা সবাই খায় এবং ঘুমিয়ে পড়ে, কিন্তু তৃষা নিজের বই নেয় আর পড়াশোনা শুরু করে। এক রাতে তারা যখন সবাই ঘুমোচ্ছিল তখন রমেশ খুব কাঁদতে শুরু করল এবং বুকে খুব ব্যথা হতে শুরু করে। অপর্ণা এবং তৃষা খুব চিন্তায় পড়ে যায়। তৃষা মা, রাস্তা পার করে কোনো ডাক্তারের কাছে যাও তো আর ওষুধ নিয়ে এসো। তৃষা রাস্তার ধারে আসে তখন সে একটা ওষুধের দোকান দেখে, কিন্তু সে যখন কাছে গেল তখন দেখলো সেটা বন্ধ আছে। সে জানতো যে ডাক্তারবাবু ভেতরেই আছে, তাই সে দরজায় ধাক্কা মারে।
ডাক্তারবাবু বাইরে এসে দেখে তৃষা সেখানে দাঁড়িয়ে আছে। আরে তুমি সেই মেয়েটা না যে সার্কাস দেখাতো? তোমার বাবার কি আবার কাশি হচ্ছে? যখন আমি বললাম ভালো করে চিকিৎসা করাও, তখন আমার তো কোনো কথাই শুনল না। যদি শুনতো তাহলে আজকে এত অসুস্থ হতো না। সবাইকেই কোনো না কোনো দিন এই পৃথিবী থেকে যেতে হবে, কিন্তু নিজের খেয়াল তো রাখতে হবে। আমি বুঝতে পারছি না ডাক্তারবাবু, আপনি কি বলছেন? প্রথমে এই ওষুধগুলো তোমার বাবাকে গিয়ে দাও, আমি পরে তোমায় সব বলবো। তৃষা ওষুধ নিয়ে দৌড়ালো, কিন্তু ততক্ষণে রমেশের মৃত্যু হয়ে গিয়েছিল। অপর্দা নিজেকে সামলাতে না পেরে খুব কাঁদতে শুরু করলো। তৃষা মা, তোমার বাবা আর বেঁচে নেই। অপর্ণা প্রচণ্ড কাঁদতে শুরু করলো, কিন্তু তৃষা না কেঁদে তার বাবার দিকে চুপ করে তাকিয়ে থাকে আর নিজের বই নিয়ে বসে পড়ে। পড়তে পড়তে তার চোখের জল তার বইয়ের ওপর পড়ে। রমেশের মৃত্যুর পরে তাদের কাছে আর কোনো পয়সা ছিল না, আর তাদের কিছু করারও ছিল না। এই জন্য অপর্ণা, তৃষা আর তাদের সেই বাঁদরটা আবার খেলা দেখানো শুরু করে। তারা তিনজন খেলা দেখানো সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে পড়ে। এক জায়গায় সার্কাস লাগিয়ে অপর্ণা আগের মতো ঢোল বাজাতে শুরু করল। তৃষা দড়ির ওপর হাঁটতে থাকে আর বাঁদরটি তার পাশেই বিভিন্ন রকমের খেলা দেখাতে শুরু করল। কিছু লোক তাদের পয়সাও দিল। গরমটাও প্রচণ্ড ছিল, সেজন্য তিনজন একটা গাছের তলায় বিশ্রাম নিল। তখন তৃষা নিজের বই পড়তে শুরু করে। ওই সময় মনোহর নামে একজন ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে তৃষাকে পড়তে দেখে এবং তার কাছে এসে দাঁড়ায়। তুমি কি পড়াশোনা করতে খুব ভালোবাসো? হ্যাঁ, আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে। আমার মনে হয় আমাদের সার্কাস আপনি দেখেছেন না? না, আমি তোমায় পড়তে দেখেছি। আমি এটা জিজ্ঞাসা করতে এসেছি, তুমি কি পড়াশোনা করতে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলবো আর তোমাকে পড়াবো। আমাদের পেশা তো সার্কাস করে সংসার চালানো। কিছুদিন আগে আমার বাবাও মারা গেছে, আমার মা ওখানে শুয়ে আরাম করছে। তারপর তৃষা তার মাকে ডাকে যে গাছের তলায় ঘুমাচ্ছিল। অপর্ণা ওঠে এবং মনোহরকে প্রণাম জানায়। আমি দেখলাম তোমার মেয়ে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে, তাই তোমার মেয়ের ব্যাপারে জানতে এলাম। হ্যাঁ স্যার, আমার মেয়ের পড়াশোনা করার খুব ইচ্ছা, কিন্তু ওকে পড়াতে পারলাম না আমরা। এই কদিন আগে ওর বাবাও মারা গেছে। আমরা যে সার্কাস করে টাকা পাই সেইটা দিয়েই আমাদের সংসার চলে। তাছাড়া আর কি করব, অনেক বিপদের মধ্যে আছি। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটা ভালো কাজ দেখে দেবো আর তোমার মেয়েকেও পড়াবো। তার কথাগুলো শুনে সে খুব খুশি হয় আর দুজন মনোহরের সাথে চলে যায়। তারপর তৃষাও স্কুলে যেতে থাকে আর পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে যায়। এইভাবে ওই বাচ্চাটির ভবিষ্যৎ তৈরি হয়ে যায়। কাঞ্চনপুর নামক একটা গ্রামের পাশে একটা ঘন জঙ্গল ছিল। ওই জঙ্গলের মধ্যে একটা সাধু বাবা থাকত, যে পাথরের একটা চৌকাটে বসে ধ্যান করত। সাধু বাবা যেহেতু অনেক বয়স হয়ে গেছিল, যার কারণে সে খাবারের খোঁজের জন্য বেশি দূর হাঁটতে পারতেন না। সেজন্য সে মনে মনে চিন্তা করছিল, যদি তার কাছে একটা খুব সুন্দর বাড়ি থাকতো, যাতে করে ওই বাড়ির মধ্যে তার সমস্ত কাজের জিনিস এবং খাবার থাকতো, আর ওই বাড়িতে বসেই সে যেখানে যেতে চাইতো যদি সে সেখানে যেতে পারত, আর ওই বাড়ির মধ্যে যদি একটা ডানা থাকতো। এইভাবে সে চোখ বন্ধ করে চিন্তা করতে করতে ধ্যান করছিল। হঠাৎ করে আকাশ থেকে একটা ঘর ওখানেতে প্রকট হলো। সাধু বাবা একটু আগে যেমনটি চিন্তা করছিল ঠিক তেমনই ওই ঘরটা উড়তে উড়তে স্বামীজির কাছে এলো। তারপরে হঠাৎ করে ওই বাড়ি থেকে দুটো ডানা উধাও হয়ে গেল। সাধু বাবা ওই বাড়িটার কাছে এসে, এখন যখন থাকার জন্য একটা বাড়ি পেয়ে গেছি, এখন পেট ভরার মতো যদি কোনো কিছু খাবার পাওয়া যেত তাহলে ভালোই হতো। যদি আমি আমার দৈব শক্তির সাহায্যে কোনো কিছু ফল খাই, তাতে কিন্তু আমি কোনো স্বাদ পাই না। যদি আমি সত্যিকারের আসল ফল গাছ থেকে পেরে খাই, তাহলে আমার খিদে মিটে যাবে, আর প্রাকৃতিক ফল খেতে আমার খুব ভালোও লাগে। যাই একটু এগিয়ে গিয়ে দেখি। তারপরে সে খাবারের খোঁজেতে হাঁটতে শুরু করল, কিন্তু সে কিছুক্ষণ চলার পরে দুর্বল হওয়ার কারণে হঠাৎ করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। জল, কেউ আমাকে জল দাও, আমার খুব জলদেষ্টা পাচ্ছে।
এইভাবে সে জল চাইছিল। সৌভাগ্যক্রমে ওই জঙ্গলের মধ্যেই মাহি নামের একটা মেয়ে যে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরছিল। বাড়িতে আমার মায়ের শরীর একদম ভালো নেই, ঘরে খাবার জিনিস আছে কিন্তু উনুন জ্বালানোর জন্য কাঠ নেই। ডাক্তারও বলেছে খাবার খাইয়ে তারপরে ওষুধ দিতে। আমি তো এতক্ষণে বেশি কাঠও জোগাড় করতে পারিনি, হে প্রভু আমাকে সাহায্য করো। রাস্তাতে যেতে যেতে সে আরো কিছু জ্বালানি কাঠ খুঁজছিল। এইভাবে যখন সে আরেকটু এগিয়ে গেল, তার কানে ভেসে আসলো যে কেউ জল চাইছে। ওই আওয়াজটাকে লক্ষ্য করে সে এগিয়ে গেল। একটু এগিয়ে গিয়ে দেখলো যে একটা বৃদ্ধ সাধুবাবা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে সঙ্গে সঙ্গে ওই জ্বালানি কাঠগুলোকে নিচে রাখল। তারপরে সে নিজের সাথে আনা জলের বোতলটাকে ভরার জন্য পুকুরের কাছে গেল। বোতলে করে জল ভরে এনে স্বামীজির কাছে গেল। তাকে জল খাওয়ালো। স্বামীজি মাহির দিকে তাকালো। মহারাজ আপনি এবার ঠিক আছেন তো? আপনার জল তেষ্টা মিটেছে? তুমি কে? এত ঘন জঙ্গলেতে তুমি কি করছো মা? তুমি এখানে কি করছিলে? মহারাজ আমার নাম মাহি, আমি এই জঙ্গলে জ্বালানি কাঠ নিতে এসেছিলাম। তারপরে হঠাৎ আমি আপনার আওয়াজ শুনতে পেলাম, জল তেষ্টার জন্য ছটফট করছেন, তাই সামনের পুকুর থেকে জল নিয়ে এসে আপনাকে দিলাম। বেঁচে থেকো মা। মা তুমি আমার আরেকটা সাহায্য করো, তুমি শুধু আমাকে আমার বাড়ি অবধি ছেড়ে দাও, তারপর তুমি তোমার বাড়ি চলে যেও, এইটুকু সাহায্য আমার করে দাও মা। মাহি তার অসুস্থ মায়ের কথা স্বামীজিকে বলতে গিয়ে চুপ হয়ে গেল। তারপরে সে স্বামীজিকে ধীরে ধীরে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিল। তারপরে স্বামীজিকে তার বিছানাতে ধীরে ধীরে শুইয়ে দিল। মহারাজ এবার আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে মা, তুমি যাও, ভগবান যেন তোমার মঙ্গল করে। মাহি তার বাড়ির দিকে যেতে লাগলো। স্বামীজি তার ডানাযুক্ত বাড়িটাকে দেখে বলতে লাগলো, ও আমার জাদুর ঘর, তুমি মাহির ভালো করে খেয়াল রেখো, যখনই ওর কোনো সাহায্যের প্রয়োজন হবে তুমি ওকে সাহায্য করার চেষ্টা করবে। কিন্তু স্বামীজি এই কথাটা বলার পরেই তখনই ওখানে একটা উজ্জ্বল আলো জ্বল জ্বল করতে লাগলো। তারপরে কিছুক্ষণ পরে সব কিছু স্বাভাবিক হয়ে গেল আর স্বামীজি নিজের চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে মাহি জ্বালানি কাঠের বান্ডেলটাকে নিয়ে তার বাড়ি ফিরছিল। বাড়িতে গিয়ে দেখলো যে তার মা একটা ছেঁড়া চাটায়াতে ঘুমিয়ে আছে। তার মা সত্যি খুবই অসুস্থ ছিল। তুমি কোথায় ছিলে মাহিমা? আমি কখন থেকে অপেক্ষা করছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তার মায়ের কথা শুনে মাহির চোখ থেকে জল বেরিয়ে এলো। মাহিমা তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি। মা আমি এখানেই আছি, তুমি আর একটু কিছুক্ষণ সহ্য করো, আমি এই জঙ্গল দিয়ে কাঠ নিয়ে এলাম, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। এত কম বয়সে তোমাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে তাই না মা? তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়। আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না। মা আমি এখানেই আছি তোমার কাছে, তুমি বেশি চিন্তা করো না, তুমি একটু বিশ্রাম করো, যখন রান্না হয়ে যাবে আমি তোমাকে ডেকে খাওয়াবো। মাহির কথা শুনে কাবেরী উদাস হয়ে গেল। আমার ছোট্ট সোনা মেয়েটার এই সময় পড়াশোনার বয়স, আর ওকে কত কাজ করতে হচ্ছে। তারপরে মাহি উনুন ধরালো, হাঁড়ির মধ্যে চাল দিল। তারপরে সে পাশের কুঁয়ো থেকে কলসি করে জল আনলো। ওই কুঁয়ো থেকে সে চার কলসি জল আনলো। তখনই হঠাৎ করে তার নাকেতে কোনো কিছু পুড়ে যাওয়ার গন্ধ ভেসে আসলো। সঙ্গে সঙ্গে সে উনুনের কাছে গিয়ে হাঁড়ির চাপাটাকে খুলে দেখতে লাগলো। হাঁড়ির সেনিটা অত্যাধিক গরম হওয়ার কারণে তার হাত পুড়ে গেল আর মাহি জোরে চেঁচিয়ে উঠল, ও মা আমার আঙুলটা পুড়ে গেল, আহ খুব জ্বালা করছে। মাহির আওয়াজ শুনে তার মা উঠতে পারছিল না, সে খুব চিন্তায় পড়ে গেল। মাহিমা কি হলো মা? সে বিছানা থেকে নেমে মাটিতে ঘষে ঘষে মাহির কাছে আসার চেষ্টা করতে লাগলো। তার মা দেখতে পেল যে মাহির হাতটা খুব খারাপভাবে পুড়ে গেছে আর ওই জায়গাটা কালশিরে দাগ পড়ে গেছে। তার হাতেতে অসহ্যনীয় ব্যথা হবার কারণে সে হাঁড়িটাকে একটা ন্যাকড়া দিয়ে নামালো। মা তোমার খুব খিদে পেয়েছিল তো? ও মা ওঠো,
এসো আমি তোমাকে এই ভাত আর আচার মাখিয়ে খাইয়ে দিই। তারপরে মাহি সে তার মায়ের জন্য বাসনে করে হাঁড়ি থেকে ভাত বাড়ল, তার সাথে কলসি থেকে এক গ্লাস জলও ঢালল। ভাতের সাথে আচার মাখিয়ে তার মাকে খাওয়াতে লাগল। কাবেরিও তখন কিছু ভাত নিয়ে মায়ের মুখে তুলে ধরল। তারপর তারা দুজন মাও মেয়ে খাবার খাওয়ার পরে ঘুমিয়ে পড়ল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। মা আমি কাঠ আনতে জঙ্গলে যাচ্ছি। কিন্তু মাহিমা আমাদের বাড়িতে যতটা কাঠ আছে সেটাই তো যথেষ্ট। মা আকাশের অবস্থা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে, তুমি আমার চিন্তা করবে না। তারপরে বৃষ্টির জলে যদি কাঠগুলো ভিজে যায় তাহলে রান্না কি করে করব? আমি যাব আর চলে আসব তাড়াতাড়ি। এই কথা বলে মাহি জ্বালানি কাঠ আনার জন্য বেরিয়ে পড়ল। হঠাৎ করে আকাশ ডাকতে লাগলো, মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টির কারণে মাহি বাড়ির ভেতরে চলে এলো। তখনই হঠাৎ করে বিদ্যুৎ চমকালো আর কারেন্টটাও তার সাথে চলে গেল। তারপরে মাহি কেরোসিনের একটা দীপ জ্বালালো, তারই মধ্যে তাদের বাড়িতে বন্যার জল ঢুকে গেল। তারা দুজন ওই জলের মধ্যে ভাসতে লাগলো। মাহিমা তুমি সাবধানে থাকো, তুমি ঠিক করে থাকো, তুমি কিছু একটা ধরে না শক্ত করে, কিছু একটা ধরো। মা তুমিও নিজের খেয়াল রাখো, কোনো জিনিসকে ধরে নাও শক্ত করে, ছাড়বে না। ওই বন্যার জলেতে তারা দুজন ভাসতে ভাসতে শেষ পর্যন্ত মাহি স্বামীজির বাড়ির ছাদের একটা অংশকে ধরে ফেলল, অন্যদিকে তার মা একটা পাথরকে চেপে ধরল। অবশেষে যখন ঝড় বৃষ্টি এবং ধীরে ধীরে বন্যার জল বেরিয়ে গেল তখন পুরো গ্রাম লন্ডভন্ড হয়ে গেছিল। ওই বন্যাতে অনেক গ্রামবাসী মারা গেছিল। বাঁচাও, কেউ থাকলে আমাদের একটু বাঁচাও। এইভাবে যখন সে সাহায্যের জন্য চেঁচাচ্ছিল গোটা ঘরটা চমকাতে শুরু করলো আর ডানা দুটো ফরফর করে ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করেই ওই ঘরটা আকাশেতে উঠতে শুরু করলো আর উড়ে উড়ে সেখানে যেতে লাগলো যেখানে মাহির মা আছে। মাহির মাও তখনও বেঁচে ছিল। তার মা মাহিকে উড়তে দেখে মাহিকে হাঁক দিল। তারপরে ওই ঘরটা তার মাকেও তুলে নিল। সেদিনের পর থেকে তারা ওই ঘরের মধ্যে খুবই সুরক্ষিত থাকতো। শেষ পর্যন্ত তারা দুজন থাকার জন্য একটা ঘর পেল, তারা অনেক হ্যাপি হলো।